অবশেষে ভারী বৃষ্টিপাতের মুখ দেখতে চলেছে রাজ্যের একাধিক জেলা। সপ্তাহ শেষে আশার আলো কিন্তু দেখালো আলিপুর আবহাওয়া দপ্তর। প্রতিনিয়ত কিন্তু বেড়েই চলেছে রাজ্যের তাপমাত্রার পারদ। খাতায় কলমে বর্ষাকাল হলেও বৃষ্টির কিন্তু দেখা নেই রাজ্যের বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত পেলেও দক্ষিণবঙ্গের সেই সৌভাগ্য কিন্তু হয়নি এই মরশুমে। বৃষ্টিপাতের ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 50%। এই পরিস্থিতিতে রীতিমতো চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ। শেষমেশ দক্ষিণবঙ্গবাসীর জন্য কিন্তু সুখবর শুনিয়ে দিল আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে আগামী 3-5 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। তো আমরা আজকে জেনে নেব আগামী 5 দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দেশের কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারই পাশাপাশি কোন কোন জেলায় একনাগাড়ে মুষলধারে বৃষ্টিপাত স্থায়ী থাকবে এবং কোন কোন জেলার চাষী ভাইরা থাকবেন অত্যন্ত সতর্ক। তো এই বিষয়ে যেই গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কিন্তু তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। দিন যাওয়ার সাথে সাথে এই ঘূর্ণাবর্ত কিন্তু আরো শক্তিশালী হয়ে উঠবে, যার ফলে সপ্তাহ শেষে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বিশেষ করে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলায় থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং এরই পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এইসব জেলায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বৃষ্টিপাতের পাশাপাশি ঝড় ও দমকা হাওয়া কিন্তু বইবে 40-50 কিলোমিটার গতিবেগে, যার জেরে এইসব জেলায় কিন্তু সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের কারণে এইসব জেলায় কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু থাকছে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে 27 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে কিন্তু এই বছর সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা। ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এরই পাশাপাশি আগামী 24-48 ঘন্টার মধ্যেই কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এছাড়াও অন্যান্য যেসব জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, মালদহ, দিনাজপুর এইসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে এই জেলাগুলিতে কিন্তু তাপমাত্রার তেমন কোনো হেরফের হবে না। বাংলাদেশের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আজ থেকেই কিন্তু বাংলাদেশে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টিপাত। বিশেষ করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, বিবাড়িয়া, পাবনা, বরিশাল এইসব জায়গায় কিন্তু হবে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত। এইসব জায়গায় ঘূর্ণাবর্তের জেরে কিন্তু ভারী বজ্রপাতেরও পূর্বাভাস থাকছে। তারই পাশাপাশি 50-60 কিলোমিটার গতিবেগে কিন্তু এইসব জেলায় বইবে ঝড় দমকা হাওয়া, যার জেরে এইসব জেলায় কিন্তু সকলকেই সতর্ক থাকতে বলছেন আবহবিদরা।